আমাদের পাঁচ দফা দাবি আছে প্রথম দাবি হচ্ছে তিলোত্তমার ন্যায় বিচার যে বা যারা এই মানে গৃহ মানে ঘটনাটা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া এবং তাদের সবাইকে ধরা যাতে তিলোত্তমা আমাদের দিদি বিচার পায় তৃতীয় দাবি ছিল সন্দীপ ঘোষের মানে এই মানে এগেন্স্টে প্রপার অ্যাকশন তাকে সাসপেনশন উইথ ডিসিপ্লিনারি অ্যাকশন এবং তারপরে তাকে যারা যারা প্রশ্রয় দিয়েছেন সেই ডিএমই ডিএচএস এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ তাদের অপসারণ তৃতীয় দাবি ছিল হচ্ছে পুলিশ কমিশনারেট মানে যারা কলকাতা পুলিশ এই পুরো ধামা দেওয়ার ব্যাপারটা যেটা এতদিনে সিবিআই অলরেডি কিছুটা তুলে ধরেছে অলরেডি ওসি এস এইচ ও এনারা অ্যারেস্ট হয়েছেন এবং আগের দিন সুপ্রিম কোর্টে আপনারা সবাই শুনেছেন যে যে রিপোর্ট দিয়েছে আমাদের সিজিআই সাহেব বলেছেন ইট ইস ভেরি ডিস্টার্বিং দ্য কন্টেন্টস আর এক্সট্রিমলি ডিস্টার্বিং এতটাই ডিস্টার্বিং সেগুলো হয়তো পাবলিক জায়গায় দিলে একটা অন্য কোনো জিনিস খারাপ জিনিস হয়ে যেতে পারে সুতরাং সেই যা জায়গায় যিনি হেড আছেন যার ওয়াইকারিয়াস লাইবিলিটি আছে এই পুরো দপ্তরটাকে সামনে রাখা এরকম এরকম কিছু হলে তার রেসপন্সিবিলিটি নেওয়া তার পদত্যাগ যেটা বিনীত গোয়েল সাহেবের পদত্যাগ এবং তারপরে চার আর পাঁচ যে এই যে ঘটনা ঘটেছে আর যাতে কোনো দিন না ঘটে তাই জন্য আমাদের আমাদের ফিমেল যে ডক্টরসরা আছে তাদের এবং যে পেশেন্টসেন যারা ওই হসপিটাল এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে যান এবং একটা টোয়েন্টি ফোর সেভেন যেটা জিনিসটা রান হয় সেখানে একটা পেশেন্ট নর্মালি আমাদের ধরুন মেডিসিন ডিপার্টমেন্টে যারা আসেন রাত বারোটা একটা যখন কেউ ভর্তি হয় অনেক সময় তাদের আমরা দুটো তিনটে সময় ব্লাড আনতেও পাঠাই অনেক কিছু করতেই পাঠাই এবং ফিমেল ওয়ার্ড থেকে আমাদের যারা মা থাকেন তার মা বোনেরা থাকেন তারাই যান তো যদি আমাদের ফিমেল ডাক্তারের কোনো সিকিউরিটি না থাকে তাহলে আমি তার সিকিউরিটিটা কী করে এনশোর করব সে কী করে তার পেশেন্টের জন্য দুটা তিনটের সময় ব্লাড আনতে থাকে আমি পাঠাবো কোন মুখে পাঠাবো এই জিনিসগুলোর জন্য সরকারি হসপিটাল এবং আমাদের ওয়ার্ক প্লেসগুলোকে আর সিকিউরিটি এনহ্যান্স করা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ পার্সোনাল সেখানে পোস্ট করা নট এনি সিভিক ভলেন্টিয়ার এবং এমন কিছু যাদের যারা আরেকবার সঞ্জয় মতন কেউ যেখানে ঢুকে যেতে পারে যেটা সুপ্রিম কোর্টে সিজিআই সাহেবও বলেছেন পুরো জিনিসটা এখন ন্যাশনাল কি আর এবং পাঁচ নম্বর দাবি হচ্ছে এই যে থ্রেড সিন্ডিকেট যে যারা ইন্টারনালি এই টাইপের ক্রাইমটা ঘটিয়েছেন মানে দেখুন আজকে যদি ইন্টারনাল অর্গানাইজ ক্রাইম হয় যেটা হয়েছে নব সাথে যেটা আদিনে দিনে পরিষ্কার যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন তাহলে আপনি তো বুঝতেই পারছেন সিসিটিভিতে যদি সন্দীপ ঘোষ বা তার এই যে চালা চামুন যারা ঢুকে থাকে তারাও তো ওই ডাক্তার বা তারাও তাদেরই নোন টু তাদেরকে তো আর আটকাবে না পুলিশ পার্সোনালও আটকাবে না কেউই আটকাবে না তারা যদি গিয়ে ঘটনা ঘটিয়ে চলে এসে থাকে বা ধামাচাপা যাওয়ার জন্য সেমিনার রুমে পৌঁছে গিয়ে থাকে সেটা তো সিসিটিভি আটকাবে না সিসিটিভি জেনারেল সোশ্যাল পপুলেশনকে আটকাবে যে ধরুন যে মাছটা আছে বা জেনারেল সুরক্ষাটা দেবে কিন্তু স্পেসিফিক সিকিউরিটির জন্য এবং এই সিস্টেম যাতে এতদিন না নেমে যায় তার জন্য আমাদের পাঁচ নম্বর দাবি ছিল যেই থ্রেড সিকেন্ডিকেটের এগেনস্টে আমাদের একটা ভয়েস দরকার ভয়েসটা কি হবে না ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড আরডিএ এবং ইউনিয়ন এগুলো এবং যেটা আমাদের অলরেডি সিএম সিএম ম্যাডাম বলেছেন যে রবি কল্যাণ সমিতি এবং কলেজের যেগুলো মানে বডি আছে যেগুলো যারা ডিসিশন মেকিং বডি আছে সেখানে প্রপার রিপ্রেজেন্টেশন অফ মানে পলিটিক্যাল পার্সন নয় রাদার আদার স্টেক হোল্ডার্স অ্যান্ড স্টুডেন্টস মানে স্টুডেন্টস অ্যান্ড জুনিয়ার ডক্টরস তাদের রিপ্রেজেন্টেশন সেটা অলরেডি মানে একটা স্টেপ আমরা হয়তো এগিয়েছি যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি কিন্তু অনেকটাই পাইনি আজকে মানে এটা বলা যায় যে হয়তো তিরোত্তম কাণ্ডে আমরা লড়াই করে মানে দুটো দুই আর তিনের অনেকটাই পেয়েছি একটা একজন বাদে যেটা উনি রিকোয়েস্ট করেছিলেন যে ওনাকে সরাল সবাইকে সরালে একসাথে সিস্টেম ভেঙে পড়বে তো আমরা কিছুটা একটা জিনিসই মেনেছি উনি বলেছে আশ্বাস দিয়েছেন যে হয়তো পরবর্তীকালে সেই স্টেপটাও নেওয়া হবে তা বাদে সবাইকে সরানো হয়েছে নতুন ডিএমই ডিএচএস সিএফপি সব অ্যাপয়েন্ট হয়েছে এবং আশা করি তারা মাথায় রাখবেন যে এরকম কাজ যেন তাদের ডিপার্টমেন্টে আর কোনো দিন না হয় কিন্তু দেখুন উনি যা করেছেন সেটা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট যে উনি আন্দোলনের চাপে করেছেন নাহলে যে বিনীত গোয়েলকে লালবাজার অভিযানে উনি সরালেন না যে বিনীত গোয়েল নিজের হাতে নিজের রেজিগনেশন চিঠি পাওয়ার পরে বয়ে গেলেন যিনি বলেছিলেন নিজে যে আমার কোনো দোষ নেই তাকে কি সরতে হলো না তাকে তো সরতে হলো তাকে প্রাইস দেখুন সিপি একটা ক্যাবিনেট সেক্রেটারি লেভেলের পোস্ট অন্য কোন পোস্টিংই সেটা প্রাইস পোস্টিং নয় যে জুনিয়রকে উনি ইনস্ট্রাক্ট করতেন একটা স্পেশাল ব্রাঞ্চে বা একটা স্পেশাল টাস্ক ফোর্সে যেখানে উনি বলতেন যে অনেক নিচে ছিল যাকে সে স্যার স্যার করতো এখন সে সেই পোস্টে গিয়ে বসছে ঠিক আছে মানে আপনি হঠাৎ করে সিনিয়র রিপোর্টার থেকে যদি জুনিয়ার রিপোর্টার হয়ে যান তাহলে এটা সেটা ইনস্ট্রিট প্রাইস পোস্টিং নয় এটা খুবই ভুল ধারণা হ্যাঁ আমরা এতে কি সন্তুষ্ট সন্তুষ্ট নই কিন্তু দিনের শেষে আমরা একটা সিস্টেমে অরাজকতা তো তৈরি করতে পারি না আমরা তো আর বলতে পারি না এই মুহূর্তে কি যে ইউপিএসসি কমিশন আজকে ইমিডিয়েটলি আন্দোলনের চাপে ওনাকে সাসপেন্ড করে দিক আমরা চাই ডিসিপ্লিনারি অ্যাকশন এবং সেটা সিবিআই নিচ্ছে আমরা চাপ বাড়িয়ে রাখবো যাতে সেইগুলো হয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা ডেমোক্রেটিক সলিউশন চেয়েছিলাম আমরা এন চাইনি এবং তাই জন্য উনি মানে নতি স্বীকার করেই বিনীত গোয়েলকে সরিয়েছেন এবং এই যে স্টেপটা দেখুন উনি তো আর মুখে বলেনি না বিনীত আমি একটা দুটো কথা বলছি উনি যদি বলতেন মুখে না বিনীত গোয়েল দোষ চেয়েছে আমার কাছে ক্ষমা চেয়ে নিচে হাত জোড় করে তাই জন্য আমি ওখানে রেখে দিয়েছি তাহলে কি সেটা অ্যাকশন না হতো না উল্টোটা যে বিনীত গোয়েলকে সরিয়ে তারপরে উনি বলছেন ঠিক আছে উনি কাজ করেছিলেন উনি তো ওপেনলি ব্যাস করতে পারেন না নিজের সরকারকে কিন্তু উনি আন্দোলনের চাপেই বিনীত গোয়েলকে সরিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদের এই আমি আনটা মেনেছেন তার জন্য মানে আমরা তার কাছে মানে সেই মানে সেই যে ফ্রুটফুল মিটিংটা হয়েছে তার জন্য আমরা তাকে ধন্যবাদও জানিয়ে এসেছি উনি আন্দোলনের চাপে এই শিকারটা করেছেন সুতরাং এই মিস ইনফরমেশনটা পাবলিকের কাছে নেই যে বিনীত গোয়েল সাহেব প্রায় প্রাইজ পোস্টিং পেয়েছেন আমি হয়তো সেই অর্থে কোনোদিন সেই রকম জায়গায় গিয়ে পৌঁছাইনি কিন্তু আমার নিজের মানে দুবছর জুনিয়ার যে ফোন ফেস করেছে সেটা ইউপিআন অবিয়াসলি স্পষ্ট তাকে ফোন করে বলা হয়েছে একটা মানে বাইশ বছরের বাচ্চা ছেলেকে যে তখনও ডাক্তারি হয়তো ইন্টার্নশিপটা সে অনেক দূর করে ফেলেছে সে তার রক্ত জল করে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করছে বাহাত্তর ঘন্টা লেবার রুম করছে কিন্তু তাকে ফোন করে কি শুনতে হয়েছিল যে ফোনটা এই অন্ত এসছে যে আমাদের একজন বিরু সাহেব বলেছেন যে তুই কি রেজিস্ট্রেশনটা পেতে চাস না তো এইটা তো অলরেডি ঘটে গেছে দু হাজার একুশে যারা সন্দীপ ঘোষের এগেন্স্টে অনশন করেছিলো তাদের অনেকে এখনও অবধি কোর্টে তাদের রেজিস্ট্রেশন পেন্ডিং তারা কেস করে রেজিস্ট্রেশন নিয়েছে সব ইন্টার্নশিপ করা সত্ত্বেও কারণ তাদের মুখের উপর বলে দেওয়া হয়েছে যে একজন আননোন সোর্স থেকে বলা আছে তোমাদের কম্পিটিশান দেওয়া যাবে না এবার এই যে টেকনিক্যাল জিনিসগুলো এগুলো সাধারণ মানুষ জানে না কিন্তু এই জিনিসগুলো ঘটেছে বলেই আজকে এতজন জানে যে আমরা যদি এই আন্দোলন হালকা উপ করে ছেড়ে দিই বা যদি সন্দীপ ঘোষকে জাস্ট একটা প্রফেসর করেও ছেড়ে দেওয়া হতো তাহলে এরা আরও মানে মনে করতো যে আমরা আরও অনেক কিছু করতে পারি যেটা ওনারা দু হাজার একুশে করেছিলেন তো

বিরূপ মতামত তৈরি হওয়া মানে এই জিনিসটা কি এটা ডেমোক্রেসিতে ন্যাচারাল হয় আমি একটাই প্রশ্ন বুঝতে পারি না যে একমত হতে হবে প্রথম থেকে সেইটা কেন আমাদের মানুষের নানা যারা মানুষ আছেন আমাকে আমি নিজে অনেকে চিঠি পেয়েছি তারা মনে করছেন এই ডিমান্ডটাও আপনারা এ করুন আমরা তাদের বলছি আপনারা তুলে ধরুন ডিমান্ডটা আপনারা আপনাদের পাশে দাঁড়াবো আজকে বিরূপ একটা ডেমোক্রেসিতে যে থাকবে নানা মত থাকবে সেখান থেকে একটা মোশান বেরোবে তাই জন্যই তো মানে আমাদের ফোরফাদার্সরা এত লড়াই করে ডেমোক্রেসিটা এনেছেন তাহলে তো যখন ইংরেজ সাহেবরা ছিল না তো একটা মতামতই পাশ করে দিতেন তখন তো কোনো বিরূপ ছিল না বাকি মতামত করে কি বলা হতো না আমি মতামতিটাই নেই সেই সিস্টেমটাকে আমরা ফেরত চাইছি যে আমরা ভিন্ন মতামতকে এতটা ভয় পাচ্ছি আমার মনে হয় ভিন্ন মতামত মানুষ দিচ্ছেন মানে তারা হবে আন্দোলনে পাঠ নিচ্ছেন এবং তারা মনে করেন যে সোসাইটিটা শনাক্ত করা দরকার তাই জন্য তারা আরও মতামত দিচ্ছেন সুতরাং ঐক্যবদ্ধভাবেই আমরা লড়ছি কিন্তু আমরা সবার ওপিনিয়নটাকে সম্মান জানাই আমরা চাই তারা অপিনিয়ন দিক তারা সতস্ফূর্তভাবে মুভমেন্ট করুক আমরা সবাই সবার পাশে দাঁড়াবো আজকে ডাব্লুবি জেডিএফ এইটাকে লিড করছে কিন্তু তার মানে এইটা নয় যে ডাব্লু বিজেডিএফ এর একমাত্র মানে স্টেক হোল্ডার ঠিক ডাবলিউ এর পাশে যারা দাঁড়িয়েছেন তারা যদি কোনো ওপিনিয়ান দেন সেটাকে অন্য মতামত বলে প্রকাশ করার কোনো দরকার নেই সেই মতামত আমরা শুনি এবং সব মিলিয়ে আমরা এই আন্দোলনের যে পাঁচ দফা দাবি এনেছে সেটাও সবকিছু মিলিয়ে এসছে এই যে পুলিশ কমিশনার এগেন্সের যে ক্ষোভ সেটা আমাদের ক্ষোভ না এটা মানুষের ক্ষোভ তো এই জিনিসগুলো কোনোভাবেই মানে এটা মানে ভিন্ন মতামত থাকাটা কোনোভাবেই এটা এক্সপ্রেস করে না যে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি না বা কিছুটা অন্যদিকে চলে যাচ্ছি